सस्पेंस स्टोरी। शुधुमात्रो यूट्यूबेर आरएम चैनले प्रति रविवार एक नतून ऑडियो स्टोरी। सुनते थाकुन सस्पेंस स्टोरी। आज सुनबेन सैयद मुस्तफा सिराजेर लिखा गल्प प्रेम 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 हत्या 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 एवं 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 कर्णे 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 कर्णे। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বারান্দা থেকে কয়েক একর পাথুরে জমির ওধারে কয়েকটা শাল গাছ আছে। দুটো কুকুর ভোরবেলা থেকে শাল গাছ ঘিরে খুব খেলা জমিয়েছিল। তারপর একটা মাটি শুকতে শুকতে স্টেশনের দিকে চলে গেছে। অন্যটা মদ্দা একটা কিছু আঁচ করে দাঁড়িয়ে থেকেছে মুখ তুলে, যেন গন্ধ শুঁকছে কিছু। তারপর দুপা সামনে ছড়িয়ে থাবায় চিবুক রেখে টান টান বসে আছে। মেঘেন বারামডিহি স্টেশনের রেলবাবু মেঘেন্দ্রলাল বোস তার লাল কোয়ার্টার থেকে সকালের অবসরে সবুজ বনের খেলা দেখছিল। সাদা কুকুরটা শুয়ে পড়ার পর সে বারান্দা থেকে নামল। খানিক দূরে গিয়ে এক টুকরো পাথর ছুঁড়ল। কুকুরটা মুখ ঘুরিয়ে দাঁত বের করল। দ্বিতীয়বার মেঘেন পাথর তুললে সে গড়গড় করে তেড়ে এলো। মেঘেন পিছিয়ে আসে। বারান্দা থেকে মন্দিরা চেঁচায়, কি হচ্ছে কি ওখানে, ওর পিছনে লাগলে কেন? মেঘেনও ঘুরে দাঁত বের করে, অর্থাৎ হাসে। পাগলা কুকুর ওটা, শিগগিরই চলে এসো। স্ত্রীলোকের ইন্টুইশন, মেঘেন ভাবে, কিন্তু পাগলা কুকুর কি সঙ্গিনী নিয়ে খেলে কে জানে। পৃথিবীর অনেক ব্যাপারের অনেকটাই মানুষের জানা হয় না, জানা যায় না, তার মধ্যে মানুষ, বিশেষত স্ত্রীলোক, যাদের রামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির অংশ। অংশ কেন, হাতের পুতুল। কি করে কি বলে নিজেরাও বোঝে না। যেমন মন্দিরা, কেন যে সে সারা রাত মেঘেনের পিঠ আঁকড়ে শুয়ে থেকেছে কে বলবে। পিঠটা আয়নায় দেখেছে সে, নখের চেরা লাল দাগ পড়ে গেছে। কারো কারো নখে নাকি বিষ থাকে, মন্দির আর নেই তো। জামার ভেতর হাত চালিয়ে পিঠের দাগটা ছুঁতে ছুঁতে মেঘেন বারান্দার সামনে রোদ্দুরেই দাঁড়িয়ে যায়। চৈত্রের আকাশ, এই এলাকায় এত নীল কখনো সে দেখেনি। ঈশান কোণে কয়েকটা পাখি বিন্দুর মতো নড়ছে, শকুন নাকি? মেঘেনের চোখ নিষ্পলক হয়ে ওঠে। মন্দিরা সকালের স্নান সেরে বারান্দায় দাঁড়িয়ে আছে। কি ভাবছে সে হয়তো নিজেও জানে না। খুব পবিত্রতা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে, এমনি শান্ত অবস্থিতি। মেঘেনের মনে মন্দিরা,
চোখে দূরের কয়েকটা সাংঘাতিক বিন্দু। অবশেষে সে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে। রুদ্দুরে কি করছো, চলে এসো। মন্দিরার গলাটাও এখন পবিত্র, স্নেহে ভিজে শান্ত। মেগানের ভালো লাগে ডাকটা, অনেকদিন এমন করে সে যেন ডাকেই নি। একটু পরে মেগান বারান্দায় বসে যখন চা খাচ্ছে, ফাদার খ্রিসমাস চেহারার বৃদ্ধ এক ভদ্রলোক এলেন। বয়স মেগানের বাবার সমান মনে হয়, কিন্তু টাক পড়েছে মাথায়, খাড়া নাক, চাপ চাপ সাদা দাড়ি, বড় বড় কান, চওড়া কপালে তিনটে ভাঁজ। মেঘেন ফ্যাল ফ্যাল করে তাকায়। কোয়ার্টারের পেছন দিকে এটা বেড়ায় ঘেরা এক টুকরো সবজি ক্ষেত বা বাগিচার জন্য জমি আছে, এদিকে কারো আসার কথা নয়। নমস্কার, আপনি কি মেঘেন বাবু? মেঘেন পাল্টা নমস্কার করে বাঁ হাতে, কারণ ডান হাতে চায়ের পেয়ালা। আমি মোহনপুর জংশন থেকে আসছি। বলুন। বৃদ্ধ কপালের ঘাম মুছতে মুছতে হাসেন। বসবো? না বসে তো বলা যায় না। মেঘেন হন্তদন্ত হয়ে ওঠে। আসুন আসুন। খালি মোড়াটার দিকে আঙুল বাড়ায় সে, বেড়ার গেট দিয়ে লোকটা ঢোকে। মোড়ায় বসে পড়ে হাসি মুখে তাকিয়ে বলে, কাল ইভিনিংয়ে কখন থেকে কখন অবধি ডিউটি ছিল আপনার? কেন বলুন তো, বিকেল 5 থেকে রাত 12টা। বারামডিহি তো খুব বড় স্টেশন নয়। নয়, কিন্তু কেন বলুন তো? আপনার দেশ কোথায়? পশ্চিমবঙ্গ, বহরমপুর, মুর্শিদাবাদ। কেন বলুন তো? এখানে 6 মাস হলো এসেছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু কেন? এর আগে মোহনপুরে ছিলেন। ছিল কেন? মোহনপুরের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট রথিনবাবু তো বহরমপুরের লোক। আগে হ্যাঁ, কিন্তু রথিনবাবুর মেয়ে তিথিকে তো চেনেন? চিনি। কি ব্যাপার? গতকাল সন্ধে 7:30 ডাউন। ঠিক কটায় এন্ড করেছিল মেঘেনবাবু? 7:37। আগে স্টেশনে মেল পাস। তিথি নেমেছিল স্টেশনে? দরজায় মন্দিরা এসে দাঁড়িয়েছে। প্রথমে চোখ দুটো বড় ছিল, তারপর ছোট হয়েছে, ভ্রু কুঁচকে গেছে, ঠোঁটের নিচে ভাঁজ ফুটেছে। যা তাকে সুন্দর করে, সে মুখ খোলে। আপনি কে? বৃদ্ধ অমনি নমস্কার করেন তাকে। আপনি মিসেস মন্দিরা বোস, আপনি ভাগলপুরের মেয়ে। সবই তো জানেন দেখছি, আমার বলা কেন? কে আপনি শুনি? গত মাসের 11 তারিখে আপনি নারায়ণগড় মন্দিরে যাচ্ছি বলে মোহনপুরে গিয়েছিলেন। মন্দিরা লাল মুখে প্রায় গর্জায়, হ্যাঁ গেছিলাম, কিন্তু তাতে আপনার এত মাথা ব্যথার কি আছে? এ আগে বলুন তো আপনি কে, নয়তো। রাগে সে কথা হারিয়ে ফেলে। বৃদ্ধ মিটি মিটি হাসেন, হাত তুলে বলেন, প্লিজ প্লিজ। আচ্ছা মন্দিরা দেবী, আপনি সেদিন তিথিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, হ্যাঁ কিংবা না বলুন প্লিজ প্লিজ। এক্ষুনি চলে যান, নয়তো লোক ডাকবো। মন্দিরা হাঁপাতে হাঁপাতে কথা বলে, তারপর মেঘেনের দিকে ঘোরে। তুমি চুপচাপ এই অপমান হজম করছো? একটা কোথাকার কে এসে যা খুশি জিজ্ঞেস করবে বাড়ি চড়া হয়ে তার জবাব দিতে হবে? কি ভেবেছো, কি মগের মুলুক? মেঘেন গম্ভীর ও অপ্রস্তুত হয়ে থাকে।
বৃদ্ধ হাসতে হাসতে বলেন, ভীষণ রেগে গেলেন দেখছি, প্লিজ শান্ত হন। আচ্ছা মেঘেন বাবু, আপনার স্ত্রী গতকাল সন্ধ্যের পর থেকে বাসায় ছিলেন নাকি বেরিয়েছিলেন, আপনার কি ধারণা? ওকে জিজ্ঞেস করুন। আপনার ধারণাটাই আমি জানতে চাই। হয়তো, বলুন বলুন। হয়তো ছিল, হয়তো বেরিয়েছিল, জানি না। তিথির সঙ্গে কথা বলতে বলতে আপনি মাঠের দিকে গিয়েছিলেন তাই না? কোনো কথা না, চুপ করে থাকো। মন্দিরা চেঁচালো, মেঘেন বাবু। হ্যাঁ তিথি, আমাকে জরুরি কিছু কথা আছে বলে ডেকে নিয়ে গেলাম, তারপর কিন্তু তেমন কিছু বলল না, শুধু শুধু। হ্যাঁ বলুন। রাত কাটানোর আশ্রয় চাইল, বলল বাড়ি থেকে চলে এসেছে, আর ফিরবে না। আপনি কি করলেন তখন? আমি বললাম, আমার বাসায় তো অসম্ভব, তবে তবে রামু, সিগন্যালম্যানের কোয়ার্টার এখন খালি আছে। তিথি আপত্তি করল, তখন আমি ওই যে দেখছেন জঙ্গলের উপাশে লাইনের উপর খালি একটা ওয়াগনের সঙ্গে গার্ডের কামরা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি, ওটাই সিলেক্ট করল। রামুকে কিছু খাবার তৈরি করে দিতে বলেছিল, তিথি তা খায়নি, বিছানার তেমন ব্যবস্থা হলো না, একটা মাত্র শতরঞ্জি দিল রামু, একটা বাড়তি লণ্ঠন দিল। বাসায় ফিরেছিলেন ঠিক কটায়? একটা প্রায়। তখন আপনার স্ত্রী ঘরে ছিলেন? মেঘেন মন্দিরার দিকে তাকাল, মন্দিরা মুখ ঘুরিয়ে মাঠ দেখছে, নাকের ফুটো কাঁপছে, চোখ দুটো লাল, চাপা শ্বাস প্রশ্বাস ফেলছে। মেঘেন বলে না, তারপরই মাথাটা কয়েকবার তোলায়, আপনার নিশ্চয়ই বাকি রাত ঘুম হয়নি? হয়নি, জেগেই ছিল, কারণ রাত 3:40 ডাউনে। থামবেন না প্লিজ। রাত 3:40 ডাউনে কলকাতা যাবার কথা ছিল তিথির সঙ্গে। মন্দিরা চকিতে মেঘেনকে দেখে নিয়ে আবার মাঠের দিকে ঘুরল, বিশাল ঢেউ খেলানো মাঠ, শস্যহীন, বেশিরভাগই অনুর্বর রুক্ষ মাটি, দূরে টিলা আর সার এবং খড়কুটো উড়িয়ে ছোটখাটো ঘূর্ণি হাওয়া চলেছে কোনা কোণে। কাছাকাছি ফণী মনসার ঝোপের গায়ে একটা সাপের খোলস উড়ছে, এক ফালি পতাকা যেন। কিন্তু শেষ অব্দি যাওয়া হলো না। না হলো না, মন্দিরা আমার স্ত্রী আমাকে আঁকড়ে ধরে কুমোচ্ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মন্দিরা শাঁক করে ভেতরে চলে গেল। তারপর কয়েকটা সেকেন্ড বারান্দায় স্তব্ধতা, পাখির ডাক ও স্তব্ধতা বলে ভুল হয়। তারপর মাঠ থেকে ঘূর্ণি নিয়ে একটা বাতাস এসে বারান্দায় উঠল, দরজার পর্দা দুলিয়ে ঢুকে গেল ঘরে। ঘুম থেকে কখন উঠলেন মেঘেন বাবু? 7:00 কাছাকাছি। সেই গার্ডের কামরায় গেলেন না? না। কোথাও গেলেন না? গেল ওই শালবনটায়, রোজ ভোরে ওখানে বেড়ানো অভ্যেস আছে। তারপর তিথি কোথায় মেঘেন বাবু? জানি না,
গার্ডের কামরায় মেঝেতে রক্ত পাওয়া গেছে মেঘেন্দ্র। মেঘেন সঙ্গে সঙ্গে প্রচন্ড চেঁচিয়ে ওঠে, প্লিজ আসতে। চলে যান আপনি, বেরিয়ে যান, বেরিয়ে যান। মেঘেন হাত মুঠো করে উঠে দাঁড়ায়, গলা আরো চড়িয়ে চেঁচায়, গেট আউট। আমার আরো প্রশ্ন আছে মেঘেন বাবু। শাট আপ, আপনাকে আমি খুন করে ফেলব, গেট আউট ইউ ফুল। বৃদ্ধ হাসতে হাসতে উঠে দাঁড়ান, তারপর অমায়িক ভাবে নমস্কার করে চলে যান। তিনি বাঁদিকে স্টেশনের রাস্তায় ওঠেন, থমকে দাঁড়ান হঠাৎ। তারপর ফিরে আসেন বাঁজা জমিটার ওপর এবং মেঘেনের কোয়ার্টারের সামনে দিয়ে পশ্চিমের সেই শালবনের দিকে এগিয়ে যান। বনের ভেতরে ঢুকে ছায়ায় সেই বৃদ্ধ দু পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছেন। কুকুরটা তেমনি চুপচাপ শুয়ে আছে একই জায়গায়। মেঘেন তাকিয়ে দেখে, মাথার ভেতরটা খালি, দৃষ্টিতে ক্রমশ একটা নীল চওড়া কিছু এসে আটকে থাকে। একটু পরে তিনি নেমে আসেন, তারপর বাঁদিকে ঘুরে স্টেশনে চলে যান। মেঘেন অবাক হয়ে তাকিয়ে থাকে। পরদিন মেঘেন স্টেশনে সকালের ডিউটিতে আছে, সেই বৃদ্ধ এলেন। স্টেশনের ভেতরে আর কেউ নেই, পশ্চিমের জানালার বাইরে কুঁয়ে পুরুষ ও স্ত্রীলোকেরা জল তুলছে, কাপড় কাচ্ছে, স্নান করছে। তার ওপাশে বেড়া, বেড়ার ওধারে কয়লার স্তূপ, দুটো কাক বসে আছে। নমস্কার মেঘেন বাবু। আবার কি চান? অনেক কিছু। কিছু বলার নেই আর। আছে, এক মিনিট। বলে তিনি পকেট থেকে একটা নোট বই বের করে পাতা উল্টান, তারপর একটা খালি চেয়ারে বসে পড়েন। মেঘেন টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘেন বাবু, আপনার সঙ্গে তিথি যতক্ষণ ছিল তখন কোনো কথা বলেছিল কি যাতে আপনার স্ত্রীর উল্লেখ ছিল? মেঘেন তেতো মুখে বলে, খুবই থাকা উচিত। আমি পজিটিভ উত্তর চাই মেঘেন বাবু। তাহলে ছিল। তিথি কি মন্দিরা দেবীর দ্বারা কোনো বিপদের আশঙ্কা করছিল? তাই স্বাভাবিক। ঠিক কি ধরনের আশঙ্কা? আমি অন্তর্যামী নই। আপনি তিথিকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন বলেছেন, কিন্তু এ ব্যাপারে কি কিছু স্পষ্ট নির্দেশ ছিল? তার মানে ধরুন আপনি গিয়ে গার্ডের কামরায় দরজায় নক করলেন অথবা ডাকবেন, এমন কিছু? ডাকা নিরাপদ মনে করিনি, তিনবার নক করার কথা ছিল। দেখুন, তিথির লাশ আমরা পেয়েছি। হাওড়া এক্সপ্রেসের কামরায়।
কিন্তু মাথাটা পাই আমি লুকিয়ে রাখিনি। না না, তা তো বলছি না। মেঘেন বাবু, আপনার স্ত্রী তিথিকে খুন করেছে বলে আপনি মনে করেন? আমি কিছুই মনে করি না। কিন্তু আপনি শিওর যে আপনি নিজে তিথিকে খুন করেননি? না, শিওর নই। শিওর নন? না। বৃদ্ধ হাসে, কয়েক সেকেন্ড পর বলেন, তিথির পেটে বাচ্চা ছিল। মেঘেন তাকায়, ঠোঁট ফাঁক করে কিছু বলার জন্য, কিন্তু বলে না। ফরেনসিক এক্সপার্টদের মতে তিথির মৃত্যু হয়েছে সে রাতে ঠিক 12টা থেকে ভোর 5টার মধ্যে কোনো একটা সময়। আর আর তার দেহে সেক্সুয়াল ইন্টারকোর্সের লক্ষণ স্পষ্ট পাওয়া গেছে, সেও ওই সময়ই ঘটেছে। মনে হয় তিথি বাধা দিয়েছিল, পারেনি। এতে সিদ্ধান্ত দাঁড়ায় যে কোনো পুরুষ মানুষই খুনি, কিন্তু রেপ, হ্যাঁ রেপই বলছি আপাতত, রেপ এবং খুন দুটো আলাদা ঘটনা হওয়া সম্ভব। অর্থাৎ যে খুন করেছে সেই রেপ করেছে, এটা ঠিক নাও হতে পারে। মেঘেন আবার ঠোঁট ফাঁক করে কিন্তু কিছু বলে না। গতকাল অন্তত দুপুরের মধ্যে এসব জানা গেলে আপনাকে আমরা নিয়ে যেতুম এবং মেডিকেল এক্সামিন করা হতো, কিন্তু টু লেট। আমি তিথির সঙ্গে? না, সে প্রশ্নই ওঠে না, কারণ আমরা আমরা চলে যেতে চেয়েছিল। তার কারণ, তিথি তার বাবা রথিনবাবুর নির্বাচিত বিগ অফিসারকে ফেলে সামান্য একজন এএসএম এর ঘর করবে, যার একটি বিবাহিতা স্ত্রীও রয়েছে, এটা রথিনবাবু বরদাস্ত করতেন না। আর মন্দিরা? বলুন, মন্দিরা? মন্দিরাও তা বরদাস্ত করত না, তাছাড়া আইনেও সইত না। তাই নিরুদ্দিষ্ট হতে চেয়েছিলেন দুজনে। মেঘেন বাবু, আমার ধারণা তিথির মুন্ডুটা সম্ভবত বাক্সে ধরাতে পারেনি খুনি। তিথির মাথায় নাকি প্রচুর চুল ছিল। ওর মা বলেছিলেন বংশের ধারা। হ্যাঁ, খুব ঘন আর সুন্দর চুল ছিল ওর, ওতেই ওকে সুন্দর লাগতো। নয়তো স্বাস্থ্য বা দেহের দিক থেকে মন্দির আছে অনেক খারাপ দেখতে ছিল তিথি। আপনি স্বাভাবিক হয়েছেন দেখে খুশি হল। তিথির আরেক সৌন্দর্য ছিল ওর অস্ফুট কণ্ঠস্বর, অর্ধেক বলা অর্ধেক না বলা কথা ওকে রহস্যময়ী করে রাখত। ওর শরীরে শরীর রাখলে ও ছটফট করত, বারবার না 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 বলতো, কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিত না। বারবার বলতো, এ তুমি কি করছো, কি করছো তুমি, কেন এমন করছো? মেঘেন বাবু, আবারও ধন্যবাদ যে আপনি এখন এত স্বাভাবিক। হঠাৎ মেঘেন পকেটে হাত ভরে একটা মোড়ক বের করে, ব্যগ্রস্বরে বলে, খুলে দেখুন, এর মধ্যে তিথির কয়েক গোছা চুল আছে। সে ব্যস্ত হয়ে মোড়ক খোলে। বৃদ্ধ শান্ত মুখে বলেন, কোথায় এই চুল পেলেন মেঘেন বাবু? কাল ভোরে ওই শালবনের তলায় শুকনো ঘাসে। তারপর? বলুন। আমি একখানে মাটির চাবড়া দেখল, কি খেয়াল হলো, সরালুম, দেখি তিথির মাথা। মাথাটা তুলে নিয়ে এক দৌড়ে জঙ্গলে ঢুকলুম। ওদিকে একটা জল নিকাশের ন্যাচারাল ড্রেন আছে, রেল ব্রিজ আছে না, তার 60-70 মিটার পূর্ব দক্ষিণে শুকনো বালির তলায় পুঁতে দিয়েছিল।
তারপর ফিরে এসে শালবনের সেই গর্তটা বুঝিয়ে দিলাম, কাঠকুটো কুড়িয়ে ছড়িয়ে দিলাম, খুব খুব স্বাভাবিক দেখালো জায়গাটা। বলে যান প্লিজ। কাল বিকেলে গিয়ে দেখি তিথির মাথাটা জন্তু জানোয়ারেরা তুলে নিয়ে গেছে, কিছু কিছু চিহ্ন পড়েছিল, আবার বালিতে ঢেকে দিল। কেন এমন করলেন? মন্দির আর স্বার্থে। তাহলে মন্দিরা দেবী খুন করেছেন আপনার মতে? কি? হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয়। আপনার স্টেটমেন্ট অনুসারে মন্দিরা দেবীকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ তাই তাই বুঝি। কিন্তু কিন্তু আপনি কে? কে আপনি? মেঘেনবাবু, মেঘেনবাবু মন্দিরা দেবীকে এই মাত্র বিরক্ত করে এসেছে, তিনি অনেক কিছু বলেছেন। উনি সব জানতে পেরেছিলেন, আপনাদের ফলো করে সেই গার্ডের কামরায় গিয়েছিলেন, রাত ১২টার পর আপনি কোয়ার্টারে আসার একটু আগেও উনি ওখানে লুকিয়েছিলেন। আপনি চলে এলে কিছুক্ষণ পর উনি তিথির দরজায় ৩ বার নক করেন, দরজা খোলে তিথি, পরস্পর তীব্র বচসা হয়, কিন্তু মন্দিরার কথা মতো সেটা কান্নায় শেষ হয়। শেষে নাকি মন্দিরা আত্মহত্যার ভয় দেখিয়ে চলে আসে। আসার পথে রামুর সঙ্গে ওর দেখা হয়, রামু ওখানে নাকি পায়খানায় গিয়েছিল। রামুকে ডাকুন না প্লিজ। রামু কাল বিকেলে ছুটি নিয়ে জংশনে গেছে, এখনো ফেরেনি, অথচ গত রাতেই ফেরার কথা ছিল। মোহনপুর বলছে রামুকে কেউ দেখেনি সেখানে। রামুর কথা আপাতত তাহলে থাক, আপনি নিজের কথা বলুন। সবই তো বলল। একটা ভাইটাল কথা এখনো বলেননি। কি? রাত ১১:০৫ ডাউনে মোহনপুর জংশন থেকে একজন নামেন সে রাতে, তার কথা এড়িয়ে গেছেন। তিথির বাবা নেমেছিলেন। আপনি তখন? আমি তখন তিথির শতরঞ্চি বিছানা হাতে রামুর কোয়ার্টার থেকে বেরোচ্ছি, পেছনে তিথি আছে, প্ল্যাটফর্মে দেখতে পেলুম রথিন বাবুকে। তখনই আমরা চলে গেলাম মাঠের দিকে, ফিরে আসার পর রথিন বাবুকে আর দেখতে পাইনি। মিথ্যা বলছেন মেঘেন বাবু, গিরিধারী খালাসি আপনাকে ও রথিন বাবুকে কথা বলতে দেখেছি। মনে পড়েছে। রাত ১টায় রথিন বাবু আপ সিগন্যালের দিকে যান, হাতে টর্চ ছিল, গিরিধারী যেতে চেয়েছিল সঙ্গে, ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন তাকে। তারপর গিরিধারী দেখেছে রামু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে তার কোয়ার্টারে ঢুকল, তার আগে গিরিধারী মেলি গলায় একটা চিৎকার শুনেছিল দূরে। রামু? রামু কি? আমার সিদ্ধান্ত রামুই রেপ করে তিথিকে। চুপ! আসতে। গিরিধারী তার ১ ঘন্টা পরে রথিন বাবুকে ফিরতে দেখে। রথিন বাবু তাকে একটা জিনিস আনতে বলে। একটা বাক্স? গিরিধারী সব কবুল করেছে মেঘেন বাবু। কে খুন করেছে তিথিকে? ওর বাবা। আমার কাজ আপাতত শেষ, শুধু ভয় হচ্ছে হয়তো রামুকেও। ঠিক এই সময় দুজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঢোকেন। কর্নেল, লাশটা পাওয়া গেছে, ওই মাঠের নালায় পোঁতা ছিল, স্ট্যাবড বডি, ধস্তাধস্তি হয়েছিল সম্ভবত। মেঘেন ভারী গলায় বলে, রামুর লাশ। দাড়িওয়ালা বৃদ্ধ একটু হাসেন,
রামুর, রথিন বাবু মেয়েকে খুন করলেন, আর আপনি মেঘেন বাবু, আপনি করলেন রামুকে। মিস্টার ভদ্র, হিয়ার ইজ দ্য সেকেন্ড মার্ডারার। মেঘেদের সামনে পুলিশ অফিসার এসে দাঁড়ায়। শুনলেন আজকের গল্প প্রেম, হত্যা এবং কর্নেল। আমাদের আজকের গল্প পাঠের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন জোকা থেকে অনন্যা কর্মকার। আরএম চ্যানেলের পক্ষ থেকে অনন্যাকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারাও যদি আমাদের এই গল্প পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ফেসবুক লিঙ্কে দিয়ে দিন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের পরবর্তী গল্পটি আপলোড হওয়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্তই, শুনতে থাকুন সাসপেন্স স্টোরি। শুভরাত্রি।